কলকাতাকে সুন্দর করে তুলতে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন রকমভাবে কলকাতাকে সাজিয়ে তোলা হচ্ছে, তার মধ্যে রঙের ব্যবহারও করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এবার নতুন উদ্যোগ, নতুন যোজনার ক্ষেত্রে আমরা যে ছবি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে কলকাতার প্রায় 500টি দেওয়ালকে সাজিয়ে তোলা হচ্ছে রং দিয়ে, বিভিন্ন ছবির মাধ্যম দিয়ে। তারই আমরা দৃশ্য দেখতে পাচ্ছি এই মুহূর্তে। শুধুমাত্র এই একটি জায়গায় নয়, কলকাতার বিভিন্ন জায়গায় এইরকমভাবে দেওয়ালকে সাজিয়ে তোলা হবে, একটা উৎসবের আকার দেওয়া হবে স্বাভাবিক কারণে। আমাদের সঙ্গে যিনি শিল্পী রয়েছেন তার সঙ্গে কথা বলবো, আপনাকে যে বিষয়টা জিজ্ঞাসা করবো, এই যে উদ্যোগটা আপনারা নিয়েছেন, উদ্যোগটা নিঃসন্দেহে প্রশংসনীয়, কীরকম পরিকল্পনা রয়েছে কলকাতাকে সাজিয়ে তোলার, কী পরিকল্পনা আপনাদের রয়েছে? এর আগে তো পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে কাজ হচ্ছে, তা আমরা মোটামুটি কলকাতার বিভিন্ন জায়গায় যেভাবে সাজাচ্ছি একটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি আর কি, যে আমাদের কাজটা যাতে এমন জায়গায় পৌঁছতে পারে যাতে আমরা সেই মানে একটা নিদর্শন হিসেবে কলকাতার সাজানো হচ্ছে, এমন ছবি আমরা করবো যে ছবি একটা নিদর্শন হয়ে দাঁড়াবে যে পৃথিবীর একটা যে কোনো প্রান্তে যেটা শ্রেষ্ঠ ছবি হচ্ছে বলে মনে করতে পারে। এখানে আমার আন্ডারে প্রায় 6-5 শিল্পী রয়েছে, তার মধ্যে প্রায় 100-150 শিল্পী কাজ করছে। কলকাতার যারা নামী শিল্পী, এরাজ্যের যারা নামী শিল্পী, তাদেরকেও কি আপনারা এর মধ্যে অংশগ্রহণ করাচ্ছেন যাতে এর মানটা আরও অনেক বৃদ্ধি হতে পারে, মানুষের আকর্ষণটা আরও বাড়তে? অবশ্যই অবশ্যই, বিভিন্ন শিল্পীরা আসছে, নামি দামি শিল্পী যারা কি ডেইলি কাজ করে, ডেইলি আঁকা নিয়ে ব্যস্ত আছে কাজ করছে, তারাও এসে যোগেন চৌধুরীও এসেছিলেন আমাদের এখানে কাজ করে, তিনি আমাদের কিছু সাজেশনও দিয়ে গেছেন যে সাধারণ মানুষ চলার পথে যাতে খুব খুশি হয়, আনন্দ পায়, ছবিটা বুঝতে পারে, সেই ধরনের ছবি আমরা কাজ করি। আমরা যে ছবিটা এখানে লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে মানুষ যাতে আনন্দ পেতে পারে এবং তার পাশাপাশি কলকাতার সৌন্দর্যায়ন যাতে বৃদ্ধি হতে পারে, এই সমস্ত বিষয়কে মাথায় রেখে প্রায় 100+ শিল্পী একসঙ্গে মিলে এরকম একটা পরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছা প্রকাশ করেছে। চিত্রসাংবাদিক প্রীতম মজুমদারের সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।